স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গলি জ্যোতিষশাস্ত্র চ্যানেলে। ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা সকলেরই থাকে, আর তাই কিছু কিছু ব্যাপার বিজ্ঞান ভিত্তিক না হলেও আমরা বিশ্বাস করে থাকি। সেই যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর এর মতো। যাই হোক, এখনো ঘরে প্রজাপতি এলে বলে থাকি নিশ্চয় কারো বিয়ে বা সুসংবাদ আসবে। আবার বাড়ির চালে লক্ষ্মী পেঁচা বসলে মা লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে। এরকম আরো কিছু ব্যাপার রয়ে গেছে আমাদের মধ্যে। টিকটিকির চলাফেরা নিয়েও শাস্ত্রে নানা শুভ অশুভের ব্যাপার লেখা আছে। কোনো কথাবার্তা চলার মাঝে টিকটিকির টিকটিক বেজে উঠলেই বলে ফেলি একেবারে কথাটা সত্যি। এছাড়াও টিকটিকির ঘোরাফেরা ও গায়ে পড়ে যাওয়ার ব্যাপার নিয়ে শাস্ত্রের মত জেনে নিন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এক, টিকটিকি যদি আপনার হাতে বা গায়ে পড়ে তাহলে আপনি কোনো বিষয়ে খুবই সম্মানিত হতে চলেছেন। দুই, আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে তাহলে জানতে হবে সে সময় যে কথাটি আপনি বলেছেন তা খুব শীঘ্র বলতে চলেছে। তিন, খাবার সময় যদি পায়ের উপর টিকটিকি পড়ে তাহলে শারীরিক অসুস্থ হতে পারেন। চার, টিকটিকি কোনো পোকামাকড় ধরে খাচ্ছে সেই সময় যদি আপনি দেখে ফেলেন তবে জানবেন আপনার ধনপ্রাপ্তির যোগ আছে, তবে তার সঙ্গে লোকসান হওয়ারও যোগ থেকে যাবে। পাঁচ, আপনার মাথায় যদি টিকটিকি পড়ে তাহলে প্রচুর ধন সম্পত্তি আপনি পেতে চলেছেন। ছয়, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখা যায় দুটি টিকটিকি একে অপরের সঙ্গে মারামারি করছে তাহলে জানবেন যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল নাও হতে পারে। সাত, যদি বাঁকাতে টিকটিকি পড়ে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হতে পারে। আট, যদি ডান কাঁধে পড়ে তাহলে নতুন জামা কাপড় পর যোগ বজাই থাকে। নয়, ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে যে কোনো মনস্কামনা করুন তা পূর্ণ হবে। দশ, স্বপ্নে যদি টিকটিকির মারামারি দেখেন তাহলে জানবেন আপনার সামনে কোনো বিপদ আসতে চলেছে। এগারো, পুজো করার সময় যদি কোনো টিকটিকি দেখতে পান তাহলে তা খুব শুভ বলে মানা হয়। বারো, ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোনো টিকটিকি মারা যায় তাহলে অতি শীঘ্র তার সৎকার করতে হবে, মাটিতে পুঁতে দিতে হবে, কারণ এটি অত্যন্ত অশুভ সংকেত। তেরো, খেতে বসে যদি টিকটিকি শব্দ শুনতে পান তাহলে কোনো সুখবর আসতে চলেছে বা ধনপ্রাপ্তি হতে চলেছে। চোদ্দ, দুটি টিকটিকিকে সঙ্গমরত অবস্থায় দেখলে জানবেন আপনার মনের মতো কোনো মানুষের সঙ্গে দেখা হতে চলেছে বা আপনার ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে। পনেরো, স্বপ্নে মৃত টিকটিকি দেখলে জানতে হবে যে আপনার সঙ্গে অশুভ কিছু ঘটতে চলেছে বা কোনো অশুভ খবর আসতে চলেছে।